হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকই ভালো আছেন আমি ভালো আছি আবার ফিরে আসলাম আপনাদের মাঝে একটা আপকামিং অ্যাড্রোফ নিয়ে তো ফ্রেন্ডস আপকামিং অ্যাড্রফ মূলত হয় কি যে একটা অফার আসবে তার জন্য আপনাকে আগে থেকে একটা ইঙ্গিত দেওয়া হলো একটা অফার আসবে তো সে সময় আপনাকে কিছু নিয়ম কিছু কন্ডিশন দেওয়া হয় হয়তো বা ওদের টোকেন কিনে আপনাকে এখানে হোল করতে হয় বা স্টেক করতে হয় বিভিন্ন কন্ডিশন থাকে তার বিনিময়ে যখন ওর একটা অ্যাড্রোফ আনে সে সময় আপনাকে ভালো একটা প্রফিট মূলত আপনাকে দেওয়া হবে এটাই হচ্ছে আপকামিং একটা অ্যাড্রফ একটা অ্যাড্রফ আসার আগে আসার পূর্বে আর কি আপনাকে সিগনাল দিল যে অফারটা আসবে তো সে সময় যদি আপনি কাজগুলো করে রাখেন তাহলে ভালো প্রফিট পাবেন তো আপকামিং অফার তেমন একটা আমি শেয়ার করি না এটা মেন কারণ হচ্ছে আপকামিং যেসব অফারগুলো ভালো ভালো যেসব অফারগুলোতে ভালো প্রফিট দেয় সেসব অফারগুলোতে দুইশো তিনশো একশো দুইশো ডলার পর্যন্ত আপনাকে এখানে স্টেক করতে হয় বিভিন্ন কয়েন বাইসেল করতে হয় আবার অনেক সময় দেখা যায় আপনি কাজকাম করেছেন তারপরেও আপনার লস হয়ে গেছে ওই প্রোজেক্টটা সাকসেসফুলি কাজ কমপ্লিট করে নেই আপকামিং অ্যাডোফে যা যা বলছিলো ওইভাবে করে প্রফিট আমাদের অনেক সময় দেয়ও না তার জন্য এইসব অফারগুলো খুব রিক্সই হয় তার জন্য আমি শেয়ার করি না কারণ আমি এমনিতেই একটু দুর্বল কারণ আমাদের চ্যানেলে একটি ইউজাররা খুবই কম তারপর আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে ভালো কিছু শেয়ার করা যেখান থেকে ভালো প্রজেক্ট আসবে তো মূলত আজকের যে অফারটা আসছে সেটা হচ্ছে একটা আপকামিং অফার এই অফারটা মূলত হচ্ছে মাইলগো ওয়ালেট তো আপনারা অনেকে পরিচিত আছেন মাইলগো ওয়ালেটে তাদের নিজস্ব যে একটা কয়েন আছে এজি জি এ এল জিও কয়েনটা তো তাদের এই অফারটা আসছে এখানে গভর্নমেন্ট একটা ইস্যু আছে তার গভর্নমেন্ট প্ল্যাটফর্ম থেকে এখানে আপনাকে কিছু কাজ করতে হবে তো এই অফারে আমি সম্পূর্ণ কথা বলে দিই অফারে আপনাকে সামান্য পরিমাণে ডলার আপনার লাগবে মিনিমাম আপনি ধরতে পারেন এখানে আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান এলগো হলে আপনি এখানে আপনি জয়েন করতে পারবেন এই আপকামিং অফারে তো আমি আপনাদের ফার্স্ট অফ অলই আগে দেখাই দিই এই জিরো পয়েন্ট ওয়ান অ্যালগো কয়েনের প্রাইস কেমন তারপর আপনার যদি ইচ্ছা হয় যে আপকামিং অফারে আপনি জয়েন করতে চান জয়েন করতে পারেন প্রফিট হওয়ার সম্ভাবনা প্রায় নব্বই পার্সেন্ট রয়েছে তার জন্য আমি শেয়ার করতেছি তো আপনারা চেষ্টা করবেন জয়েন করতে পার্স্ট অফ অল আমরা দেখি অ্যালগো কয়েনটা কোথায় কোথায় লিস্টেড আসছে আলগো কয়েন দেখতে পাচ্ছেন না একটি কয়েনের ভ্যালু আছে প্রায় এক ডলার সাতাশি সেন্ট করে আমরা যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান এখানে কাজে লাগাই সর্বনিম্ন মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান হচ্ছে সর্বনিম্ন হলে আঠারো সেন্টের মতো আপনার প্রয়োজন তবে আমি এত কম বলবো না আমি সবাইকে বলবো একটু বেশি করার চেষ্টা করেন মিনিমাম এক ডলার তো অন্তত চেষ্টা করেন আলগো অফারে জয়েন করার জন্য আমি তো একটা অলরেডি কাজ একটা দিয়ে জয়েন করছি আপনারা চাইলে একটা না পারেন জিরো পয়েন্ট ফাইভ দেন তাও হবে সম্পূর্ণ আপনার ইচ্ছা মিনিমাম জিরো পয়েন্ট ওয়ান আপনাকে দিয়ে জয়েন করতে হবে তো যাই হোক এটা হচ্ছে কথা তো অফারে যারা যারা জয়েন করবেন আপকামিং অফারে ফিউচারে এটা একটা অ্যাড্রোফ আনবে তখন আমরা ভালো প্রফিট পাবো ইনশাল্লাহ তো যাই হোক কীভাবে জয়েন করেন সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি তবে তার আগে রিকোয়েস্ট করব যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের এনএন অফিসিয়াল চ্যানেলে মোস্টবি আপনি ফলো করে রাখবেন এখানে আপনি দেখেন যে প্লে লিস্ট একটা অপশন রয়েছে প্লে লিস্টে আসতে পারেন এখানে আমাদের প্রায় বারোটা ভিডিও আছে আমি সব ভিডিও প্রত্যেকটা ভিডিও তৈরি করার সময় এই কথাটা রিকোয়েস্ট করি যে এখানে ভিডিওগুলো ওয়াচ করেন এই ভিডিওগুলো যদি আপনি ওয়াচ করেন আপনি হচ্ছে মানে অ্যাড ফেক্স করে ফ্রিতে মান্থলি ভালো একটা আর্নিং করতে পারবেন এই ভিডিওগুলো দেখে কাজ শিখে তো যাই হোক কথা হিসেবে পারবো না আজকে অফার লিং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সিম্পল ক্লিক করলে আমাদের অ্যানডেন টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেল আপনাকে নিয়ে আসবে মোস্টলি আমাদের চ্যানেলটি ফলো করে আমাদের চ্যানেলটি পিন করে রাখবেন যাতে করে আপনি সবার আগে আমাদের চ্যানেলের নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান তো আজকে আপকামিং অফারে জয়েন করতে হলে আমি ফার্স্ট অভিযোগে বলছি জিরো পয়েন্ট জিরো ওয়ান এলগো কয়েন আপনার লাগবে তো অফারে আগে জয়েন করার জন্য আপনাকে একটা ওয়ালেট তৈরি করতে হবে আগে আমরা ওয়ালেট তৈরি করা শিখি তারপর আমরা অ্যালগো কয়েন কোথা থেকে আমরাও আপনাদেরকে দেখিয়ে দেবো তো ফ্রেন্স ওয়ালেট তৈরি করার জন্য সিম্পল এখানে দেখে যে ওয়ালেটটা রয়েছে এই ওয়ালেটটা সিম্পল এখান থেকে আপনি কপি করে নেবেন ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আপনি আপনার যে ব্রাউজার দিয়ে অ্যাকাউন্ট করুন সেই ব্রাউজার দিয়ে কাজ করতে পারেন তো আমি আপনাদেরকে মূলত আমি একটা যে কোনো একটা ব্রাউজার দিয়ে আপনাকে কাজ করে দেখাচ্ছি তো আমি কী কী ব্রাউজার দিয়ে করতেছি আপনি ক্রম ব্রাউজার দিয়ে যে কোনো জায়গাতে এখান থেকে অর্ডার তৈরি করবেন অর্ডার কীভাবে তৈরি করতে আপনি দেখে নেন মাই অ্যালগো ওয়ালেটটা তৈরি করে নিচ্ছি আমরা তো সিম্পল অ্যাক্সেস নাও আইকনে সিম্পল এটা ক্লিক করবেন এর আগেও আমি একটা টেস্ট নেট অফার শেয়ার করেছিলাম মেবি এটার তখন আমি দেখাই দিছিলাম আমি অর্ডার কীভাবে তৈরি করতে হয় তারপরে সিম্পল এই যে অ্যাক্সেফে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এখানে পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড এগিয়ে দিবেন তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন তো ফ্রেসের পাসওয়ার্ড দিয়ে নিলাম তারপরে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করতেছি আমি আপনাদের মানে লাইভ কাজ করে দেখাবো সকল কিছু যাতে করে আপনাদের কোনো প্রবলেম হলে আপনার ধরতে পারেন কী সমস্যা হচ্ছে তো এখানে আমাদের নিউ একটা অর্ডার তৈরি করতে হবে আপনাদের পুরাতন অর্ডার থাকে তাহলে ইনপ্লাস ক্লিক করে আপনি আপনার ওয়ার্ডগুলো দিয়ে সিগ্রেট ওয়ার্ডগুলো দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারেন তো নিউ অর্ডার আমি ক্রিয়েট করতেছি নিউ অর্ডার সিম্পল ক্লিক করলাম এখানে দেখুন আপনাকে বলতেছে মেমোরি প্রেস দেওয়া হয়েছে মেমোরি প্রেসটা কোথাও কন্টিনিউ করে রাখতে বলতেছে তো মেমোরি প্রেসটা আমি কন্টিনিউ করে রাখবো সিম্পল আপনার কিছু মেমোরি এখানে ওয়ার্ড দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে ট্যাচ করলে এখানে কিছু ওয়ার্ড চলে আসে এই ওয়ার্ডগুলো আপনারা কি করবেন এখান থেকে কষ্ট হওয়ার দরকার নেই যে কপি যে বারটা আছে কপি বারে ক্লিক করলে আপনার ওয়ার্ডগুলো কপি হয়ে যাবে এই কপি যে করলেন এটা কোথাও নোট করে রাখবেন তো ফ্রেন্ডস আমি সিম্পল আমি ওয়ার্ডগুলো এখানে নোট পেজে উঠে রাখলাম এগুলো মোস্টলি সেভ করে রাখবেন কোথাও কারণ এই ওয়ার্ডগুলো হারিয়ে গেলে আপনার ওয়ালেটও কিন্তু হারিয়ে যাবে এই ওয়ার্ডগুলো ধারে আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে হবে দেখতে পাচ্ছেন আমি ওয়ার্ডগুলো এখানে সংগ্রহ করে রাখছি এখন আপনাদেরকে দেখাচ্ছি লাইভ কাজ করে তো এখানে যে অর্ডগুলো কপি করে নিলেন কপি করার পর নিচে সিম্পল এখানে দেখুন একটা টিক মার্ক চলে আসছে মার্কটা ক্লিক করে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন আপনাকে এখন বলছে পুনর্ নম্বর ওয়ার্ডটা কি তো পনেরো নম্বর ওয়ার্ডটা কি আমরা এখান থেকে একটু গুনে নিতে হবে আপনাদের কষ্ট করে সিরিয়াল অনুযায়ী হ্যাঁ পুরো নম্বর ওয়ার্ডটা হচ্ছে আন্ডু তো আমি এখানে যে আন্ডু পেয়ে গেছি দেখুন এখানে আন্ডু থাকবে হান্ডু তো সিলেক্ট করুন তারপরে এখানে বলতেছে এক নম্বর অর্ডটা কি আমার এখানে এক নম্বর ওয়ার্ডটা হচ্ছে এখানে একটা হচ্ছে ইলেকট্রিক দেখুন আপনার এক নম্বর অর্ডটা এখানে ইলেকট্রিক এইভাবে করে আপনাকে সিলেকশন করে নিতে হবে তো এখানে সিগ্রেট ওয়ার্ডগুলো কমপ্লিট এখানে আপনাকে বলছে একটা ওয়ালেট নেম দিতে আপনি একটা ওয়ালেট নেম দিয়ে জাস্ট খালি ক্রিয়েট ওয়েটে ক্লিক করে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন তারপরে এখানে কিছু একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন যে আপনাকে এখন লগ ইন করতে হবে বারবার তো পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তো ফাইনালি আমাদের ওয়ালেট কিন্তু জেনারেট করা হয়ে গেছে আমরা ওয়ালেট তৈরি করে ফেলছি এখন আমাদের আপকামিং অফারে জয়েন করার জন্য অ্যালগো টোকেনের প্রয়োজন কারণ এটার এটা অ্যালগো টোকেন না হলে কিন্তু আমরা অফারে জয়েন করতে পারবো না ফার্স্ট অফ অল আমরা কী করলাম ক্রিয়েট করলাম ওয়ালেট ওয়ালেট কিন্তু তৈরি করে হয়ে গেছে তো এখন আমাদের কি হচ্ছে মিনিমাম অ্যালগো টোকেন প্রয়োজন হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান অ্যালগো টোকেন প্রয়োজন এই অফারে জয়েন করতে জন্য অফারটা হচ্ছে এটা আপকামিং অফার হচ্ছে এটা এটা আমরা সবার শেষে কাজ করব। আগে আমরা ওয়ালেট তৈরি করলাম টোকেন ম্যানেজ করব তারপর অফারে জয়েন করব আমি একদম ইজিলি ব্যাপারটা বুঝিয়ে দিলাম এখন আমাদের এই অ্যালকো টোকেনটা কোথা থেকে ম্যানেজ করতে পারি ধরুন আপনি একদম একটা নতুন ইউজার আপনি এখন কোথা থেকে টোকেনটা ম্যানেজ করতে পারেন আপনি যার সার্চ করবেন অ্যালকো টোকেন লিখে দেখবেন যে অ্যালকো টোকেনটা এখানে চলে আসে আমি মার্কেটে যদি ক্লিক করি এই টোকেনটা কোথায় কোথায় লিস্টেড আছে সেটা আমি দেখিনি আমাদের ম্যানেজ করতে হবে সেখান থেকে এই টোকেনটা বাইন্যান্সিয়াল লিস্টেড রয়েছে প্রায় ভালো ভালো মানে এক কথায় বিশ্বের সেরা প্রায় একশো দুশোটা এক্সচেঞ্জে এটা এসে লিস্টেড আছে তো আমি মূলত কুকয়েন থেকে সাজেস্ট করব কুকয়েন থেকে এক ডলারের ট্রেড করেও আপনি ম্যানেজ করতে পারবেন লাটো কেনা আসে মানে আপনার যে অলরেডি ডলার আসে কেনা বা অথবা কোনো জায়গা থেকে আপনি ডলার ডিমো ডিপোজিট করে আপনি উই নিতে পারবেন তবে আপনাকে খেয়াল করতে হবে কোন এক্সচেঞ্জ থেকে উইড্রো করলে আপনার কম ফি কাটবে যেমন বাইনান্সের দশ ডলার নিচে ট্রেড করা যায় না কিন্তু কু কয়নে কিন্তু এক ডলার হলে আপনি ট্রেড করে এটা ম্যানেজ করতে পারবেন তার জন্য আমি সাজেস্ট করবো কুকয়েন যাদের নাই কুকয়েন আপনি প্লে থেকে ডাউনলোড করে কু কয়েন এক্সচেঞ্জে একটা অ্যাকাউন্ট করে নিন কেওয়াইসি ছাড়া উইড্রো করা যায় কোনো প্রবলেম নেই এই জিনিসটা আমাকে বারবার মাইসে কোয়েশন করবে তার জন্য আগে বলে দিলাম তো আপনি কু কয়েন আসুন আপনার কাছে যদি টিআরএস থাকে হোক ইউজি থাকে আপনি সেটা ডিপোজিট করুন ডিপোজিট বাটনে ক্লিক করে আপনি আপনার যে টোকেনটা মন চায় সেই টোকেনটা ডিপোজিট করুন ডিপোজিট করার পর আপনি এখান থেকে বাই করবেন ইউএসডিটি আপনি ডিপোজিট করে সেই টোকেনটা যেটাই হোক না কেন ইউএসডিটি করে নেবেন ইউএসডিটি করার পর এখানে দেখুন ওই যে একটি টোকেনের ভ্যালু ওয়ান দশমিক এইটি সিক্স করে আপনি যদি এক টোকেন কিনতে মন চায় এক টোকেন কিনুন আপনার যদি মন চায় আমি হা সামান্য কিনবো সামান্য এখান থেকে বাইক করুন এটা হচ্ছে ভায়ার এটা হচ্ছে সেলার এ ব্যাপারটা অনেকে সবাই বুঝে নিই যে আমি যেহেতু বাইক করব তাই আমি বাইতে ক্লিক করবো আমার এখানে ব্যালেন্স চলে আসবে করে নিব আর হ্যাঁ ফ্রেন্স বাইনান্সে কু কয়নে কিন্তু এখানে মেন ওয়ালেট একটা ট্রেডিং ওয়ালেট একটা আপনি যখন ডিপোজিট করবেন তখন কিন্তু আপনার ওয়ালেটের ডলারটা কিন্তু মেন অলেটে থাকবে সেটা আপনাকে ট্রান্সফার করে ট্রেডিং ওয়ালেটে নিয়ে আপনাকে ট্রেড করতে হবে আবার যখন ট্রেড করা কমপ্লিট তখন এই ট্রেডিং অলেট থেকে ট্রান্সফার করে আপনাকে মেন অলেটে নিতে হবে এটা সবাই বুঝে এটা না বোঝার কিছু আমি যদি সিম্পল দেখাই দেখুন আমার ট্রেডিং অলেটে সামান্য পরিমাণে ইউএসডিটি আছে। এখন আমি এটা উইথড্রো করার জন্য আমাকে মেন অর্ডে নিতে হবে এখানে ট্রান্সফার অপশনে ক্লিক করে আপনি যেটাই হোক না কেন সেটা আপনি কেনাইকনে ক্লিক করে ওটা আপনি আপনার মেন অলেটে নিতে হবে মেন অলেটে নেওয়া হয়ে গেলে তখন আপনি কিন্তু এটা উইথড্রো করতে পারবেন আপনার মেন ফান্ড আর ট্রেডিং ব্যালেন্সে যা থাকবে এটা কিন্তু উইথড্রো হবে না এটা আপনাকে ট্রান্সফার করে নিতে হবে আবার যখন আপনি মেন অলেট থেকে কোনো টোকেন এক্সেঞ্জ করবেন তখন ট্রেডিং অলেটে ট্রান্সফার করে নেবেন কীভাবে ট্রান্সফার করতে হয় ধরুন আমি এই সিকিবি টোকেনটা আমি এক্সচেঞ্জ করবো ফার্স্ট অফ অল আমি কিন্তু এটা ডিপোজিট করেছি এখন আমি যদি এটা এটাকে ট্রান্সফার করে নিই এখানে দেখুন যে ট্রান্সফার অপশন আছে আমি ট্রেডিং ব্যালেন্সে নিয়ে ট্রান্সফার করে এক্সচেঞ্জ করব জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম তারপরে এখান থেকে ধরুন আপনার কাছে এখন অ্যালগো কয়েন আছে আপনি অ্যালগো কয়েন বাই করে নিছেন এটা এই অ্যালগো কয়েনের ব্যালেন্স হচ্ছে এটা আপনি এখান থেকে উইথড্রো কয়েন এখান থেকে ফি কত আমি আপনাদের দেখাই আমি অলরেডি এখান থেকে উইথড্রো করে নিয়েছি দেখুন আমার এখান থেকে জিরো পয়েন্ট টু পয়েন্ট এইট থ্রি আমি উইথড্রো করে নিয়েছি তো আপনি এটা করার জন্য এখানে উইথড্রো করার জন্য আপনি যখন উইথড্রো বাটনে ক্লিক করবেন এখানে উইথ্রোটা অনেক কম আপনি মিনিমাম এখান থেকে জিরো পয়েন্ট টু অ্যালকোহলে করতে পারবেন অর্থাৎ আপনি এখান থেকে চল্লিশ সেন্ট বা পঞ্চাশ সেন্ট হলে হাফ ডলার হলে এখান থেকে উইথড্র করতে পারবেন জিরো পয়েন্ট টু টোকেন আর ফি কাটবে জিরো পয়েন্ট ওয়ান অ্যালকো টোকেন অর্থাৎ আপনাকে টোটালি আমি আপনি এক ডলার নিচে ডিপোজিট করেন না মিনিমাম এক ডলার যে কোনো টোকেন ডিপোজিট করে ইউএসডি করে আপনি অ্যালকো টোকেন বাই করে তারপরে উইথড্র করতে পারবেন সাকসেসফুলি এক ডলার হলে আপনার হয়ে যাবে তো এক ডলার উইথড্রো করে নেবেন অ্যালগো টোকেন কীভাবে উইদ্রো করতে হয় যে কোনো এক্সচেঞ্জ থেকে আপনি উইদ্রো করে না কেন আপনার ওয়ালেটের যে রিসিভ আইকোনা আছে রিসিভের থেকে আপনি অ্যাড্রেস কপি করে নেবেন যে অ্যাড্রেস কপি করে নিলাম এই অ্যাড্রেসে মূলত আপনি উইদ্রো করবেন এখানে অ্যাড্রেসটা বসায় দেবেন তারপরে এখানে নেটওয়ার্ক থাকবে এখানে মিনিমাম যা ম্যাক্সিমাম সশে ক্লিক করে আপনার ব্যালেন্স বসে যাবে এটা ফাঁকা রাখবেন অথবা এখানে কিছু লিখতে পারেন সম্পূর্ণ আপনার ইচ্ছে তারপরে আপনি সিম্পল উইথ্রো করলে এই উইড্রোটা আপনার মেন ওয়ালেটে চলে আসবে অর্থাৎ আপনার অ্যালগো ওয়ালেটে চলে আসবে আপনার ধরুন আপনার এখন ওয়ালেটে টোকেন আসে আমি আপনাদেরকে এখন টোকেন ডিপোজিট করে দেখাচ্ছি তো ফ্রেন্ডস অলরেডি দেখতে পাচ্ছেন আমি ওয়ান টোকেন কিন্তু অলরেডি আমি ডিপোজিট করেছি আমার ব্যালেন্সে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়ান এখানে রিসিভ করেছি আপনাদের জাস্ট খালি কাজটা দেখানোর জন্য তো আমার অলরেডি কিন্তু এখানে ডিপোজিট কমপ্লিট অর্থাৎ আমরা দুটি কাজ কমপ্লিট করলাম ওয়ালেট তৈরি করে কমপ্লিট করলাম টোকেন ম্যানেজ করে আনলাম এখন আমাদের অফারে জয়েন করার জন্য যে গভর্নমেন্ট যে লিঙ্কটা আছে এই গভর্নমেন্ট লিঙ্কটার মাধ্যমে আমাদের অর্ডারটা কানেক্ট করতে হবে এখান থেকে গভর্নমেন্ট লিঙ্কটা আমি কপি করে নিলাম আমি আমার যে দিয়ে কাজ করি সেই ব্রাউজারের যে ড্যাপস ট্যাপ অপশনটা আছে ট্যাপ অপশানে ক্লিক করে নিউ একটা লোব নিমু নেওয়ার পর আমি সিম্পল এখানে জাস্ট পেস্ট অপশনে সিম্পল এটা ক্লিক করলাম পেস্ট অপশানের সিম্পল এটা ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখন এই সাইটটার সাথে আমাকে ওই ওয়ালেটের সাথে কানেক্ট করে নিতে হবে তো একটু ওয়েট করেন আমি লাইভ দেখাচ্ছি সিম্পল এই সাইটটা ওপেন হয়ে গেছে এটা পাঁচ দিন মে চলবে তো এখানে টাইমিং চলতেছে তারপরে আপকামিং অ্যাডোফটা আসার চিন্তা ভাবনা আছে তো সিম্পল ক্রিয়েট অলেটের সিম্পল এটা ক্লিক করবেন এখান থেকে মাই অলেট মাই অ্যালগো অলেটটা আমরা কানেক্ট করব মাই অলয়েটের সাথে এখানে ক্লিক করে দিলাম তো এখানে একটা কনফিগার একটা ইচাবে দেখুন এখানে পাসওয়ার্ডটা আছে আপনি আপনার মাই অ্যালগো অলেটের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন অডেট পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পর সিম্পল এখানে কানেক্ট বারে ক্লিক করবেন আপনার সাথে এটা কানেক্ট হবে তো কানেক্ট করার জন্য এখানে যে সিলেক্টেড একটা অপশন আছে সিলেক্ট অপশন সিম্পল এটা ক্লিক করে কানেক্টেড করবেন আপনার অর্ডারের সাথে এটা কানেক্টেড হবে এবং আপনার ব্যালেন্সটা আপনি এখানে দেখতে পারবেন যেমন আমার এখানে ব্যালেন্স আছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো আমি এটা ইউজ করবো ইউস এখানে সিম্পল ক্লিক করলাম নিচের দিকে চলে আসুন এখানে আপনি দেখতে পারবেন যে কামিং অলগো কামিং অলগো তো আপনি সিম্পল মানে কমিট অলগো এটাকে বলা হয় এখানে আপনাকে ইয়ে ই করতে হবে মানে বি কামিং এখানে গভর্নমেন্ট আপনি যে জয়েন করতেছেন আপকামিং অফারে তার জন্য এখানে আপনাকে ভোটিং একটা সিস্টেম আছে এটা করতে হবে তার জন্য সিম্পল কমিং ক্লিক করে দিলাম এখানে আপনি কতটুকু করবেন আমি আমার একটা টোকেন করবো আর কিছু টোকেন রাখবো আর এটা কিন্তু কাটবে না এটা জাস্ট খেলে একটা ভোটিংয়ের জন্য আমি একটি টোকেন দিয়ে করতেছি আর কিছু পরিমাণ রাখলাম এটা ট্রানজাকশন ফির জন্য এখানে কিন্তু কোনো টোকেন কাটবে না জাস্ট এখানে একটা শো করবে আপনি তাহলে টুকু দিতে পারেন কোনো সমস্যা নেই আপনার যা আছে ব্যালেন্সে তো আমি জাস্ট খেলে এখানে ক্লিক করলাম আমি আমার মন খুশি দিলাম আপনি আপনার মন খুশি মতো দেন কোনো সমস্যা নেই এখানে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করবেন পাসওয়ার্ডটা দিয়ে নেবেন আপনার তারপরে সিম্পল সাইনিংয়ে ক্লিক করবেন এখানে কনফার্মেশন হবে কনফার্মেশন হয়ে গেলে আপনার এখানে কতটুকু টোকেন আপনি করলেন সেটা এখানে শো করবে তো ফ্রেন্ডস অলরেডি আমার একটি টোকেন আমি কাজ কমপ্লিট করে ফেলেছি আমার সকল কাজ কমপ্লিট এখন ক্লোজ এখানে ক্লিক করব শেষ আমি এখন দেখতে পারবো এখানে যে আমি ভোটিংটা করেছি সেটা আমার এখানে দেখুন স্ট্যাটাস শো করতেছে আমি যে এটা একটি টোকেন এখানে দিয়ে এখানে আমি একটা লিকুইডি প্রোভাইডের মতো সিস্টেম আর কি এটা আমি করেছি তো এখান থেকে একটা ভোটিং আমি করেছি সেটা ভোটিংটা কিন্তু এখানে কমপ্লিট হয়েছে তো এটার জন্য আমাকে আপকামিং একটা অফার আমি ইনশাল্লাহ পেয়ে যাব তো আমি জাস্ট খালি এটা আপনাদেরকে দেখাই দিলাম কিভাবে কি করলাম তো এখানে আর কোনো কিছু নাই যখন এটা প্রতি পরেক্ষণিত এটার আপডেট আসবে বা এটা আপকামিং অ্যাড্রোপ আসবে সে সময় আপনি এলিজেবল হয়ে যাবেন কারণ আপনি যেহেতু এখানে ভোটিং করেছেন তার জন্য মূলত এই এলোগোরেন্ট ওয়ালেটের যখন আপকামিং একটা কোনো অ্যাডো আসবে তখনই আপনি এটা এলিজেবল হয়ে যাবেন তো তার জন্য আপনারা যদি পারেন আপনারা প্রত্যেকেই জয়েন করে নিন ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো প্রফিট হওয়ার চান্স আসছে তো তার জন্য কেউ অফারটা কেউ মিস করবেন না ধন্যবাদ সবাইকে আর আর হ্যাঁ ফ্যাস আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেষে বলতে চাই যে এইখানে যে আপনি যে এই ডলারটা যে রাখলেন এখান এখান থেকে কিন্তু আপনার এই টোকেনটা কিন্তু কাটে নাই আমি আপনাদের কিন্তু দেখাই আপনার কিন্তু মেন ব্যালেন্সে আপনার টো ডলার কিন্তু রয়ে গেছে আপনার যে মেন ওয়ালেটে যে আপনি টোকেনটা রাখলেন এখানে যে আমি টোকেনটা রাখছি আমার ওয়ালেটে সেই টোকেনটা কিন্তু আমার ওয়ালেটে রয়ে গেছে আমি আপনাদের জাস্ট কিম্পুল দেখাই এটা জাস্ট খালি একটা ভোটিংয়ের জন্য ডলারটা শো করছে আপনার ওয়ালেটের টোকেন রয়ে গেছে আপনার যখন আপকামিং এয়ারড্রপটা চলে আসবে তখন আপনি চাইলে আপনার এই ডলারটা আপনি আবার এক্সচেঞ্জে নিয়ে যেয়ে এক্সচেঞ্জ করে আপনি আপনার ডলার আবার ব্যাক নিতে পারবেন আপনি চাইলে এখনই চাইলে ব্যাক নিতে পারেন এটা এটা একটা ওয়ালেট মূলত আপনি চাইলে এখন সেন্ড করে আপনি আপনার এক্সচেঞ্জে নিয়ে আবার আপনি যে কারো সেল করে দিতে পারেন অথবা নিজে এক্সচেঞ্জ করে নিতে পারেন এটা মূলত ওয়ালেট আমরা খালি জাস্ট এখানে কিছু কয়েন রাখলাম তার বিনিময়ে আমরা একটা অ্যাডড্রফ আসছি ধন্যবাদ এখানে লাভ লসে কোনো কিছু নেই জাস্ট আমি একটু পরিশ্রম করলাম এখান থেকে একটা ইনকাম হলো তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন পাশে থাকুন ধন্যবাদ সবাইকে